বিগ নিয়ে আসতেছে না, আমি নতুন টপিকটা শেষ করি, দেন গিগে আসবো। ওকে, আমার যে টপিকটা আজকে আছে 11:50 বাজে, আশা করি 12টা বেশ মধ্যে হয়ে যাবে। দেন বাকি 40 মিনিট আপনাদের গিগ নিয়ে যে সমস্যাগুলো আছে সেগুলো সলভ করব। ঠিক আছে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি আমার। প্রথমে যাব হচ্ছে আমরা ব্লগারে। এই ব্লগার এই কাজটুকু বাকি ছিল আমাদের, যে কাস্টম ডোমেনটা আর হচ্ছে সাইট নেম তৈরি করা। তো এটা এখন মনে পড়লো কালকে, তো আজকে জন্য দেখাচ্ছি। এটা এটা আমাদের প্রয়োজন, যখন ব্লগ সাইট কাস্টমাইজ করবেন ক্লায়েন্ট কিন্তু রিকোয়ারমেন্টটা দিতে পারে যে আমার কি করতে হবে, সাইটটাকে কাস্টম ডোমেন অ্যাড করে দেন এবং কি গুগল সার্চ কনসোলে অ্যাড করে দেন, এটা বলতে পারে। তো যেহেতু আমরা সার্চ কনসোলটা বিষয়টা বুঝে গেলাম, সার্চ কনসোলের কাজটা কি আমাদের জাস্ট ডোমেনটা কানেক্ট করা, দেন কি সার্চ কনসোলের মধ্যে গিয়ে সাইট ম্যাপটাকে লিঙ্কটাকে ইম্পোর্ট করা সহজ হিসাব। এখন কি করব, আমাদের যে বর্তমান লিঙ্কটি আছে, যেমন আমাদের এই একটা ওয়েবসাইট আছে, এর নাম কি easyfund.blogspot.com। এটা কি বর্তমান গুগলের একটা সাব ডোমেনে আছে ব্লগ স্পটে, তাই না? তো আসলে সাব ডোমেন নাম একটা কি প্রাইমারি ডোমেন নিব, যেটা হতে পারে abc.com, হতে পারে abc.net, হতে পারে abc.org, এরকম কি যত টিএলডি আছে এরকম কি এক্সটেনশন যুক্ত যে কোনো একটা ডোমেন কে আমরা এখানে অ্যাড করব। যখন আমরা ওই ডোমেনটা প্রেস করব বা ব্রাউজ করব তখন কি হবে, আমাদের এই সাইটে চলে আসবে। এটা কি কাস্টম ডোমেন, কি করতে হবে জন্য চলে আসবেন ব্লগার ব্যাকএন্ডে সেটিং এ। কোথায় আসবেন? সেটিং এ। সেটিং এ এসে আপনাদের এখানে দেখবেন অপশন পাবেন, লেখা আছে ব্লক অ্যাড্রেস। এই ব্লক অ্যাড্রেসের পাশে লেখা আছে সেট আপ এ থার্ড পার্টি ইউআরএল ফর ইওর ব্লক, এটা ক্লিক করবেন। দেন এখানে আপনাদের ডোমেন নেমটি প্রেস করবেন, অবশ্যই www অ্যাড করতে হবে। আমার একটা অলরেডি ডোমেন কিনা আছে, আমি সেটা এখানে অ্যাড করতেছি easyfund.com, এই নামে ডোমেন অলরেডি করা আছে একটা আমার, তো আমি এটা ক্লিক করলাম, এখানে অ্যাড করলাম। দেন ক্লিক করব, কে কিছু বলবেন? না, এখন আপনার ডাবল ডাবল একটা ওয়ার্নিং দেয়, দেখেন আপনাকে ওয়ার্নিংটা দেখা দিচ্ছি আমি, তো ওয়ার্নিং দেবে আমাকে, এটা আমি দিলাম কেটে, যখন সেভ করব ওয়ার্নিং দেবে আমাকে। দেখেন ব্লক মে নট বি হোস্টেড অ্যাট নেকেড ডোমেন, এক্সাম্পল ইওর ডোমেন ডট কম, প্লিজ অ্যাড এ টপ লেভেল ডোমেন www.yourdomain.com অর সাব ডোমেন blog.yourdomain.com। ঠিক আছে, এটা ওয়ার্নিং দেবে, তো জন্য খেয়াল রাখতে হবে এখানে কি অবশ্যই ডাবল ডাবল ইউজ করতে হবে। দেন কি আমরা এখানে সেভ ক্লিক করবো, তাহলে কি হবে, এটা আমাদের লোড হওয়ার একটা কোড দেবে। কোড কেমন, যে এই ডোমেনটি কি আমার বা আপনার, এটা কি করতে হবে, অথরাইজ করতে হবে যে হ্যাঁ এই ডোমেনটি আমার। তারা এটা কীভাবে বুঝবে, সেক্ষেত্রে তাদের দেওয়া যে কোড আছে এখানে, এখানে এই একটা নাম, এই একটা নাম, এই একটা নাম এবং এই একটা নাম, এই চারটা নাম আমাদের যে ডোমেন প্যানেল থাকবে তার ব্যাকএন্ডে দিতে হবে। ব্যাকএন্ডে দিলে সে বুঝবে হ্যাঁ যে এই ডোমেনটি এই ডোমেনের জন্য বা এই ডোমেনের যে মালিক তার নামে করা। আশা করি ক্লিয়ার। এখন আমি কি করব, আমার যে ডোমেনটি আছে এই ডোমেন প্যানেল ব্যাক এন্ডে যাব। ব্যাক এন্ড কোথায়, প্রত্যেকে যখন ডোমেন কিনবেন অবশ্যই আপনারা ব্যাক এন্ড প্যানেল পাবেন। তো আমি তো আমার ডোমেন ব্যাক এন্ড করি, একটু শেয়ারটা বন্ধ করে দিচ্ছি, লগ ইন করে আবার আসতেছি। ওকে, ডোমেনটার ব্যাক এন্ডে লগ ইন করে দেন কি আবার এখানে স্ক্রিন শেয়ার দিচ্ছি। আপনার যখন ডোমেন কিনবেন অবশ্যই একটা ব্যাক এন্ড প্যানেল পাবেন, যেখানে মাধ্যমে কি আপনি আপনাদের ডোমেন গুলোকে সুন্দরভাবে কাস্টমাইজ করতে পারবেন, ডিএনএস সেট আপ করতে পারবেন, আপনাদের হোস্টিং আইপি অ্যাড্রেস সেট আপ করতে পারবেন, ডোমেনের যে তথ্যগুলো আছে সেইগুলো চেঞ্জ করতে পারবেন, এরকম অনেক কিছু আমরা কি করতে পারি।
চেষ্টা করতেছে। আচ্ছা, খেয়াল করি আমরা। তো যেটা আমি চাচ্ছিলাম, easyfun.com, এটা অলরেডি অ্যাড করা আছে। মিউট রাখি আমরা, মাইক্রোফোনটা মিউট রাখি। তো easyfun.com আমরা এখানে অ্যাড করা আছে, তো আমি দেখাচ্ছিলাম। আরেকটা দেখাচ্ছি আপনাকে, আমি এটা এখানে ব্লক করে নেই, এটা অলরেডি অ্যাড করা আছে আমার। তো আমি আরেকটা ডোমেন আছে আমার, ওইটা আমি এখানে অ্যাড করতেছি। অ্যাভেলেবল না তাহলে বিটি কেটে সকার শুধু তাও নেই, বিডি সকার তাও নেই, সকার বিটি সিক্স। আচ্ছা ওকে, আমি কি করলাম এখানে, আমার যে ডোমেনটা ছিল ইজি ফ্রন্ট, ওটা কি অলরেডি আমি অ্যাড করেছিলাম। এটা হচ্ছে আপনার 24 আওয়ার থেকে 72 আওয়ার লাগে সেট আপের জন্য। তো আমি এখানে নতুন একটা ডোমেন করে নিলাম, যার নাম দিলাম সকার বিডি নামে। ওকে, এখন এটা দেখেন, এটা হচ্ছে আমার ডোমেন প্যানেল সকারবিডি.com এর, ও এর সঙ্গে কি এটা আমাদের ব্লগ সাইট অ্যাড করলাম। এখন কি করব আমি, আমার এই ডোমেন প্যানেল থেকে এটার সাইটটা কি করব, কাস্টমাইজ করব, কাস্টমাইজ করে আপডেট দেব। চেক মিনিট, ফোন আসছে, সেটা করে নিচ্ছি আমি, ফোনের রিসিভটা করে আবার জয়েন করতেছি। হ্যালো, বাসায় ভাই ক্লাসে বলেন। ২৩ তারিখ সন্ধ্যা কি বার? আচ্ছা, তারপরে কে আসবে? হ্যাঁ, কি বললাম? কার বার্থডে? কবে? 23 তারিখে? বাহ সুন্দর, তাহলে টাইম নাই আমার, টাইম নাই, টাইম নাই না, অফিসে বার চলে যাবে, ফোন করে নাকি ওকে বলতে লোক কত নষ্ট করে। ঠিক আছে, ট্রাই করবো, সবাই ফোন দিয়ে বলে দেন, ট্রাই করবো, নিয়ে আমি সমস্যা নেই। লাগান, ঠিক আছে, আচ্ছা।
ল্যাপটপ কি কাজ করবেন? গ্রাফিক্সে কাজ করবেন তাই তো? তাহলে ভালো একটাই নেন, তাহলে কোনো থ্রি না হলে আপনি ভাইবেন নেন, দরকার টাকা ঠিক করার জন্য। টাকা বাদ আপনি বুদ্ধি আছে না, ওনার দিয়ে কাজ করেন। ডাকাইরা আছে না, মিরাজ নাই, ঢাকা মিরাজ নাই, মিরাজ ঢাকা কি আছে, তার মাধ্যমে দরকার হলে কন্ট্যাক্ট করে তারপরে ডিল করতে পারেন। হ্যাঁ তাও ঠিক আবার তুই রাইস করবে কি কইলো ভাই? কয় পারবে প্রোডাক্ট নাই কি করবে? আপাতত থ্রি নেক্সট শুরু করতে পারেন, পরবর্তীতে বাড়িয়ে নিলেন আবার প্রসেস। আপাতত থ্রি নেন, পরে রিপ্লেস করে নিন, আবার পরিবেশ ঠিক করলে প্রোডাক্টটা আসলে রিপ্লেস করে দিলে পারে। আপনার যেখানে থ্রি জেনারেশন ছিল ওটা পাল্টে নতুন ফাইভ লাগাই নিলেন, র্যাম সব র্যাম লাগানো হিসাব প্রসেসর মেসেজ করা যাবে, তাহলে বিক্রি করে দিলে বিক্রি করতে পারবে, আবার ফাইভ নেবেন আবার হিসাব। আচ্ছা চলতে হবে, তখন যে তখন যে পরিবেশ, এটা আপনার পরিবেশ খারাপ। দেখেন কি করা যায়। ভেরি গুড জব। কি হলো বাইক নাম্বার কি হলো? কাস্টমার কি হয়ে গেছে? কাস্টমার কি হয়ে গেছে? কাস্টমার পাইছেন অর্ডার? দেখ ভালো, ঠিক আছে এখন খেয়াল করি আমরা যেখানে ছিলাম আমরা। এটা কি বলগার সাইট তাই না? আর এটা হচ্ছে আমার ডোমেন প্যানেল। এটা কি ডোমেন প্যানেল এবং এটা হচ্ছে আমাদের ব্লক সাইট। কি করতে হবে আমাদের এই ব্লক সাইটের যে নামটা আছে, নামটা কি soccerbd6blogspot.com। এটা আমি কি করবো, আমার এই soccerbd.com যেটা এর সঙ্গে কানেক্টেড হবে, তো যখন আমি ভিজিট করবো এই সাইটে গিয়ে তখন কি হবে আমার এটা দেখা যাবে। মাইক্রোফোনটা একটু মিউট রাখি, আমার শব্দ হচ্ছে। তো খেয়াল রাখবেন ডোমেনের ডিএনএস অপশন পাবেন, সেই ফিল্ডে আসতে হবে। কি নাম? ডিএনএস ম্যানেজমেন্ট। ডিএনএস টা কি? ডোমেন নেম সার্ভার। ডোমেন নেমে কি সার্ভার সাথে কানেক্ট করার একটা অপশন যাকে বলা হয় সংক্ষেপে ডিএনএস। ওকে, তো কাজ কি এখানে ক্লিক করব। ক্লিক করার আগে কাজটা করে আসি আমরা, আমাদের যে কাজটা ছিল আমাদের যে ডোমেনটা ছিল সকার বেরিয়ে, এটাকে ইনপুট দিয়ে আসি। ইনপুট দেবো কোথায়? ব্লগারের সেটিং এ আসবো। ব্লগারের সেটিং এ এসে থার্ড পার্টি ইউআরএল যেটা সেটা নেব। এই যে ব্লগ অ্যাড্রেস, এখানে সেট আপ থার্ড পার্টি ইউআরএল, এখানে কি আমাদের অবশ্যই ডাব্লিউডাব্লিউ ইউজ করতে হবে, না হলে সামনে আপনাকে আগাতে দিবে না। কি সেভ, আপনাকে হলো চারটা কোড দিবে, এই চারটা কোড। এখন কাজ কি, কোডটা আমাদের আমাদের যে ডিএনএস তার মধ্যে কি করতে হবে, এটাকে ইনপুট করতে হবে ডিএনএস ম্যানেজমেন্টের মধ্যে। তো ক্লিক করলাম আমি ম্যানেজ ডিএনএস, ক্লিক করলাম কোথায়, ম্যানেজ ডিএনএস, এটা ম্যাক্সিমাইজ করে নেই ভালো হবে। এটা বাম দিকে রাখলাম, এটাকে স্ক্রল ডাউন করে কোডটাকে কই, এই হচ্ছে আমাদের কোড। তাহলে আমি কি করলাম, দুইটা ট্যাব পাশাপাশি রাখলাম উইন্ডোকে, এখন কি ম্যাক্সিমাইজ করে আমি কাজটা করব। তো দেখেন ডান দিকে কি আছে, আমার ডোমেনের ব্যাক এন্ড প্যানেল, ডান দিকে আছে ব্লগারের ব্যাক এন্ড প্যানেল। ব্লগারের ব্যাক এন্ড মধ্যে চারটা নাম দিয়েছে, এখানে আমাকে হোস্ট নেম আর হচ্ছে ডেস্টিনেশন কপি করে কি আমরা এখানে দেবো। তো এখানে কি বলছে পড়ি একটু আমরা, এখানে বলতেছে অন ইউর ডোমেন রেজিস্টার ওয়েবসাইট লোকেট ইউর ডোমেন নেম সিস্টেম বা ডিএনএস সেটিং অ্যান্ড এন্টার দ্য ফলোয়িং টু সি নেম। এখানে দুইটা সি নেম আছে, প্রথমটা হচ্ছে এটা, পরেরটা হচ্ছে এটা, সি নেম।
দেখেন ব্যাকএন্ড, দেখেন আমাদের কয়েকটা অপশন আছে, এর মধ্যে সিনেম লেখা আছে, সিনেম রেকর্ড। আমরা কি এই ফিল্ডে আসব, এই ট্যাবে এসে সিনেম রেকর্ড এই দুইটাকে অ্যাড করতে হবে। প্রথমটা আছে ট্রিপল ডাবল, কপি করলাম কন্ট্রোল সি, কপি হয়ে গেল। যদি আমরা অ্যাড করব, ক্লিক করলাম অ্যাড এ সিনেম রেকর্ড, ওকে। এখন দেখেন যে হোস্ট নেম, হোস্ট নেমের মধ্যে দিবেন হচ্ছে প্রথমটা অর্থাৎ ট্রিপল ডাবলু, এটা আমি কপি করছিলাম, এখানে কি পেস্ট করে দিলাম। এরপরে কি আছে ডেস্টিনেশন, এটা কি আছে gss.google.com, এটাও কপি করলাম। এবং এখানে এসে যে ভ্যালু বক্সের মধ্যে পরের ফাইলটা আসবো, এখানে সাবডোমেন না, এটা কি ভ্যালুর মধ্যে মেইন ডোমেনে আমরা কি করবো এটাকে পেস্ট করে দেবো, কোনটা পরবর্তীতে ডেস্টিনেশন যেটা। দেন কি এখানে বাকি টিটিএল কিছু করতে হবে না, যা আছে তাই থাকবে। ক্লিক করবেন অ্যাড রেকর্ড, তাহলে কি হলো প্রথম সিনেমটা আমাদের অ্যাড হয়ে গেল। আমরা কি করবো সেম ভাবে পরের সিনেমটাও অ্যাড করবো। আমি প্রথম পরের দুই নাম্বার যে সিনেমটা আছে ওটার নাম কপি করলাম আবারও কন্ট্রোল সি, কপি করা হয়ে গেল। এখন কি আবার আসবো, এখানে লেখা আছে যে অ্যাড সিনেম রেকর্ড, মানে কি একটা হয়ে গেছে এখানে আমার এই নামে, আর একটা অ্যাড করবো অ্যাড সিনেম রেকর্ড দিয়ে। ক্লিক করলাম অ্যাড সিনেম রেকর্ড, তাহলে কি হলো আবার একটা অপশন আসবে, সেই সেম বক্সটাই, হোস্ট নেমের জায়গায় দেবো হচ্ছে প্রথমটা, এই যেটা কপি করলাম, দেন কি হোস্ট নেম বক্সে পেস্ট করলাম। এরপরে ভ্যালুর মধ্যে দুই নম্বর ফিল্ডে ডোমেন নেম যে ফিল্ড, সেখানে এসে আমরা এই নামটা কপি করব, যেটা আমাকে প্রোভাইড করছে এখানে ব্লগার, কপি করলাম, এখানে কি এটা আমরা পেস্ট করে দিলাম, দেন অ্যাড রেকর্ড ক্লিক করলাম। তাহলে কি হলো এখানে আমাদের সিনেম রেকর্ডের কাজ শেষ। সবাই এতটুকু বুঝতে পারছি আমরা যে সিনেম রেকর্ডটা অ্যাড করলাম কিভাবে? এটা আপনারা প্র্যাকটিস করতে পারবেন না যেহেতু আপনার ডোমেন নেই, যার ডোমেন আছে সে কি এটা আপনারা। এখন যে কাজটা করবো আমরা, আমাদের এখানে আর একটা কাজ করতে হবে, আইপি অ্যাড্রেস সেট আপ করতে হবে। কি করতে হবে আইপি অ্যাড্রেস সেট আপ, তো সেই ক্ষেত্রে দেখবেন এই বক্সের নিচে লেখা আছে সেটিং ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করব, তাহলে একটা নিউ ট্যাব ওপেন হবে। আমি বড় করে দিচ্ছি এখন দেখার সুবিধার জন্য, কোথায় ক্লিক করলাম বলুন তো, আমাদের ব্লগারের কাস্টম ডোমেনের মধ্যে লেখা সেটিং ইনস্ট্রাকশন, এখানে ক্লিক করলাম, তাহলে আমাদের এই পেজ চলে আসলো। লিঙ্কটা আপনাকে দিয়ে দিচ্ছি আমি, এটা হচ্ছে গুগলের একটা ব্লগ পেজ, যেখানে কি আপনারা এই কাস্টম ডোমেন কিভাবে করতে হয় তা সম্পর্কিত একটা কি আছে নোটিশ দেওয়া আছে ছোট করে। তো আমি চ্যাট বক্সটা আপনাকে দিয়ে দিচ্ছি, এটা এটা আপনারা কি সেভ করে রাখতে পারেন, পরবর্তীতে যখন কোনো ক্লায়েন্ট আসবে বা পাবেন আপনারা কি এটা ভুলে যেতে পারেন, যেহেতু আপনাদের কাস্টম ডোমেন এই মুহূর্তে কারোর কাছে নেই, তো প্র্যাকটিস করতে পারছেন না, ভুলে যেতে পারেন, সেক্ষেত্রে লিঙ্কটা সেভ করে রাখেন, তাহলে কি পরে একবার দেখলে মনে পড়ে যাবে যে হ্যাঁ এই বিষয়টা এভাবে করতে হয়েছিল। আর ভিডিও তো অবশ্যই দেওয়া থাকবে, ভিডিওটা আপনারা দেখতে পারেন পরবর্তীতে আবার, তো লিঙ্কটা শেয়ার করে দিলাম। তো দেখা যাবে এই ট্যাবে আসলে সর্বশেষ নিচের দিকে আসবেন স্ক্রল ডাউন করে, দেখুন এখানে চারটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এই যে এই চারটা আইপি অ্যাড্রেসকে কি করতে হবে আমাদের ডোমেন ব্যাকএন্ডে ইনপুট করতে হবে। তো এটা আমি ম্যাক্সিমাইজ করি আবার, এখন খেয়াল করেন আমাদের এটা হচ্ছে কি কি বলছে, অ্যাড ফর ই রেকর্ড হুইচ পয়েন্ট টু গুগল আইপি, অর্থাৎ গুগলের একটা আইপি অ্যাড্রেস দেওয়া আছে, এটা কি করতে হবে পয়েন্ট করতে হবে, পয়েন্ট করবো কোথায় এ রেকর্ডে। একটু এ করছি কি আমরা সিনেম রেকর্ড, এখন কি সিনেমে না করলে করতে হবে কোথায় এ রেকর্ডে, তো এই প্রথমে যেখানে এ রেকর্ড লেখা আছে এ রেকর্ড ট্যাবে আমাদের আসতে হবে। ট্যাবে এসে কি করবো আমরা আগের মতন এই চারটা জিনিসকে কি করবো ইনপুট দেব। প্রথমটা আমি কপি করতেছি এখান থেকে কন্ট্রোল সি, কপি হয়ে গেল, দেন কি আমি এই ট্যাবে এসে লেখা আছে অ্যাড এ রেকর্ড, এই বক্সে ক্লিক করলে কি হবে আমাকে এই রেকর্ড ইনপুট করার জন্য একটা কি বক্স দেবে, সেই বক্সে আমি প্রথম যে আইপি অ্যাড্রেসটা সেটা পেস্ট করে দেবো। তো হোস্ট নেম এখানে কিছু লিখতে হবে না, জাস্ট কি করবেন ডেস্টিনেশন IPv4 এই বক্সে জাস্ট আপনাদের কি আইপি অ্যাড্রেসটাকে পেস্ট করবেন, আর টিটিএল কিছু করতে হবে না, জাস্ট তাই থাকবে ডিফল্ট ভাবে, ক্লিক করবেন অ্যাড এ রেকর্ড, তাহলে কি প্রথমটা কাজ শেষ। একইভাবে দুই নম্বরটা করতে হবে কন্ট্রোল সি, আবার ক্লিক করলাম এখানে এসে অ্যাড এ রেকর্ড, এইভাবে কি আমরা চারটাকে কি করবো আমাদের এখানে ডেস্টিনেশন আইপি অ্যাড্রেসে ক্লিক করে দেবো। চারটাকে দেওয়ার পরে জাস্ট কি করতে হবে সেভ করতে হবে, তো পেস্ট করলাম, ক্লিক করলাম অ্যাড এ রেকর্ড, একইভাবে আবারও সেম এটা কপি করলাম, দেন কি আমাদের অ্যাড রেকর্ডে এসে আবারও সেম ভাবে পেস্ট করব, নতুন একটা ক্লিক করলাম অ্যাড এ রেকর্ড, সেম প্রসেস সিম্পল একদম, জাস্ট কোডগুলোকে দেখে কপি আর পেস্ট করা,
ক্লিক করলাম অ্যাড এ রেকর্ড হিসেবে। বাবু ভাই আপনার কি সেই মাইক্রো রেকর্ডিং অবশ্য সময় হয়েছে না বাকি আছে এখনো? কবে উইন্ডো দিবেন? ব্যাচ একে সম্ভবত উইন্ডো দিবে দুইজন আজকে বা আগামীকালকে। আর ব্যাচ টু অলরেডি, সরি, হ্যাঁ ব্যাচ টু অলরেডি উইন্ডো দিয়েছে, টাকাও পেয়ে গেছে। আর একজন উইন্ডো দিবে, গতকাল কলের উইন্ডো দিয়েছে ব্যাচ ফোর এর একজন। $9 উইন্ডো দেওয়া যায়, কিন্তু $9 কিন্তু সমস্যা আছে একটা, আবার সেটা কেমন, আপনারা যখন মাইক্রো কাজ করতেছেন উইন্ডো দিতে হবে বিভিন্ন গেটওয়ের মাধ্যমে, যেমন স্কিল, পেপ্যাল, পেওনিয়ার, হ্যাঁ এরকম মাধ্যমগুলোর মাধ্যমে। তো সেই মাধ্যমগুলো ইউজ করলে ডলার হয় না, সেই ক্ষেত্রে $12 লাগে মিনিমাম, মানে ভ্যাট ট্যাট বাদে। কারণ আপনার বর্তমান তো সরকার একটা ভ্যাট বাড়াইছে, তাই না, 15% ভ্যাট, ওই সব ভ্যাট ট্যাট বাদে আপনার কি দেখা যাবে $12 যদি আপনি এখান থেকে উইথড্র করতে পারেন সব থেকে বেস্ট হবে, আর নয় উইথড্র করতে পারবেন না। আচ্ছা তো ফিরে আসি আবার এখানে। তো দেখেন আমি কি করলাম, এই চারটা আইপি অ্যাড্রেসকে জাস্ট এই রেকর্ডের মধ্যে কি করলাম, পয়েন্ট করলাম। তাহলে আমার কি ডোমেন প্ল্যানের কাজ শেষ, এটা আমার প্রয়োজন নাই। তো ডোমেন প্ল্যানকে থ্যাংক ইউ দিলাম, তুমি যাও তোমার কাজ শেষ। এখন কাজ কি আমাদের, এই অ্যাড্রেসগুলোকে, এই যে আইপি অ্যাড্রেসগুলো আমি সেট করলাম, সিনেম রেকর্ড দিলাম, এটা সেট আপ করতে ন্যূনতম 24 থেকে 72 ঘন্টা লাগবে। এরপর যখন আমি soccerbd.com লিখে এখানে সার্চ মানে এন্টার করবো soccerbd.com, তখন কি হবে, এটা রিডাইরেক্ট হবে, মানে ঘুরে এসে আমাদের যে সাইটটি ছিল ব্লগ স্পটের এই সাইটটা চলে আসবে, কিন্তু এখন আসবে না যেহেতু কি হয় না, আমার এটা এখন সেট আপ হয়নি। এই আমাদের যে soccerbd.com এটার সাথে আমাদের যে ওয়েবসাইটটি ছিল তার নাম কি, soccerbd7 সম্ভবত ছিল, soccerbd6 blogspot.com, এটা কি এটার রিডাইরেক্ট হয়ে আমাদের কি এই পেজে চলে আসবে। আর এই সেট আপটা হতে আইপি অ্যাড্রেস গুগলের সাথে কানেক্ট হতে মিনিমাম 24 থেকে 72 ঘন্টা টাইম লাগতে পারে। তাহলে কি করতে হবে, 24 থেকে 72 ঘন্টা ওয়েট করতে হবে, এটা কি অ্যাড হওয়ার জন্য। এই হচ্ছে আমাদের ফুল প্রসেস। এখন বাকি যে কাজগুলো সেগুলো কি গুগল করবে আর করবে ডোমেনটা। আমার আপনার কাজ কি এখানেই সমাপ্ত, জাস্ট এরপরে কি করবো, এখানে সেভ করে দেবো। তো এখানে বলবে যে সেভটা কি আপনার সমস্যা আছে, ওরা ভেরিফাই করতে পারে নাই। আপনি কি করবেন, এখন থেকে 24 বা 72 ঘন্টা পরে এসে এই সেম ডোমেনটা আবার ট্রাই করবেন, দেখবেন কি এটা আপনার হয়ে গেছে। ওকে, এই হচ্ছে আমাদের কি ব্লগার সাইটে কাস্টম ডোমেন অ্যাড করার পদ্ধতি। আমরা কি কি শিখলাম, শিখলাম হচ্ছে ব্লগ সাইটের সাইট ম্যাপ তৈরি করা, দেন কি সাইট ম্যাপটাকে গুগল ওয়েব মাস্টার টুলে অ্যাড করা, আর এখন দেখলাম হচ্ছে কাস্টম ডোমেনটা কিভাবে অ্যাড করতে হয়। এই তিনটার মধ্যে কার কি সমস্যা বা প্রশ্ন আছে একটু কাইন্ডলি শেয়ার করেন, আর রিপিট করবো আমি। সবাই বুঝতে পারছি আমরা, বুঝি নাই বাবু ভাই এই স্টেটের পেজ কোনটা বললেন? এই যেটা এটা কি দেখান তো, যেটা স্ক্রিন শেয়ার হয়নি আমার, স্ক্রিন তো শেয়ার আছে, স্ক্রিন দেখা যাচ্ছে আমার, এই যেটা এটা হচ্ছে আপনার, যখন আমাদের কি হবে ডোমেনটা মানে অটো সেট আপ হয়ে যাবে, এটা কি রিডাইরেক্ট হবে। রিডাইরেক্ট বলতে কেমন, মনে করেন আপনি বাবু ভাই যাবেন হচ্ছে সাদা ভাইয়ের বাসায়, কিন্তু সাদা ভাইয়ের সাথে আমাদের বিপ্লব ভাইয়ের সম্পর্ক তো ভালো না, উনি কি করলো মাঝখানে আপনার সাথে দেখা হলো, দেখা আসলে বাবু ভাই আপনি যাচ্ছেন কোথায়, সে বললো যে ভাই যাচ্ছে সাদা ভাইয়ের বাসায়, তখন সে কি করবে, সে কিন্তু চাবে না আপনি সাদা বাসায় যান, কেন, কারণ তার সাথে একটা কি আছে মনে মনে সৃষ্টি হয়েছে। তো তখন দেখা যাবে কি সে আপনাকে বললো ভাই সে তো বাসায় নাই, মাত্র আমি তার সঙ্গে গিয়েছিলাম সে বাসা থেকে বাইরে চলে গেছে, তখন সে আপনাকে কি ঘুরাই নিয়ে দেখা যাবে কি সে আপনাকে নিয়ে আরেকটা জায়গায় চলে গেল। তো আমাদের ডোমেনটা এখানে অ্যাড করলাম মাত্র এটা কি সেম প্রসেসটা কাজ করবে, অর্থাৎ soccerbd.com যে মাত্র আমরা অ্যাড করলাম এখানে, যখন আমরা কি করবো soccerbd.com এন্টার করব বা ব্রাউজ করব, তখন সে কি বলবে সে আমাকে ঘুরাই নিয়ে চলে আসবে কোথায়, আমাদের যেটা মেন সাইট ছিল ব্লগস্পটের soccerbd6.blogspot.com এখানে চলে আসবে।
এটাই কি মানে রিডাইরেক্ট করা হবে, অর্থাৎ এক জায়গায় ছিলাম সেটাকে ঘুরাই নিয়ে আমাদেরকে আরেক জায়গায় নিয়ে আসতেছে। এরকম অনেক কাজই করা হয়, যখন আপনি কোনো ফর্ম পূরণ করবেন বা কোনো ফর্ম সাবমিট করবেন, আপনাকে কি করবে রিডাইরেক্ট করে পেজ পূরণ করার পরে আপনাকে কি অ্যামাউন্টের সাইডে নেবে, যেখানে বলবে যে থ্যাংকস ফর ফিল আপ দিস ফর্ম অথবা থ্যাংকস ফর সাবস্ক্রাইবার্স, এটা মেসেজ দিবে। মেসেজটা কিন্তু এমনি এমনি আসে না, এটা কি হয় ওই ফর্মটা ফিল আপ করার পরে কি হয় রিডাইরেক্ট হয়ে আপনাকে সেখানে নিয়ে যায়, দেন আপনি দেখতে পারেন থ্যাংকস মেসেজটা। এখানেও সেম প্রসেস, যে আমরা কি ডোমেনটাকে আমাদের যেখানে থাকা প্রয়োজন সেখানে আমরা না রেখে আমাদের যেখানে প্রয়োজন সেখানে নিয়ে গেলাম আমরা। আশা করি ক্লিয়ার। এখন রিডাইরেক্ট যদি অফ করে দেন তাহলে কিন্তু কি, আপনি অফ করে দেন রিডাইরেক্টটাকে, তাহলে তখন ডোমেনটা কিন্তু আর কি হবে না রিডাইরেক্ট না হয়ে, সেটা কি দিবে আপনার ওয়ার্নিং এর দিবে যে হ্যাঁ আপনার সাইটটা কি রানিং অবস্থায় নেই। এই হচ্ছে বিষয়, আশা করি ক্লিয়ার। তার সেলস কম আসতেছে এমন কিন্তু অনেক সময় দেখা যায়, যখন আমরা বাসে উঠি দেখবেন পাশের সিটে বা পেছনে অবশ্যই কোনো বিজনেসম্যানরা কথাবার্তা বলেন যে সেলস কম আছে, মার্কেটিং হচ্ছে না, আপনার কিন্তু কি সে জোরটা কাজ লাগাতে পারেন। তখন তো কিন্তু প্রশ্ন করতে পারেন ভাই আপনার কি সাইট আছে বা কি ধরনের বিজনেস আছে, এমন প্রশ্ন করলে কিন্তু সে কি করবে আপনাকে অবশ্যই রেসপন্স করবে। তখন তার কাছে আপনি কি আলোচনা সাপেক্ষে কিন্তু তার কাছটা আপনি করে দিতে পারেন যে হ্যাঁ ভাই আপনার তো বর্তমানে ব্যবসাটি আছে, যদি আপনি চান তাহলে আমি কি এটাকে অনলাইনে প্রমোট করতে পারি। তো তাকে তার কাছ থেকে আপনি কি তার কাছ থেকে ফোন নাম্বার তার অ্যাড্রেস নিলেন, পরবর্তীতে আসে কন্ট্যাক্ট করলেন, কন্ট্যাক্ট করে বিস্তারিত তাকে বোঝালেন যে ভাই আমরা কীভাবে অনলাইনে কি ডিজিটাল হবে ডিজিটাল ওয়েগুলো ব্যবহার করে আপনার কোম্পানি প্রচার করতে পারে, সেই ক্ষেত্রে কী হবে আপনার সেল বৃদ্ধি হতে হবে, পাশাপাশি আপনাকে একটা অনলাইন ব্র্যান্ডিংও সৃষ্টি হবে। দেন অনলাইন ব্র্যান্ডিং করতে হয় কীভাবে, এটা তো আমরা দেখেছি যে ওটা সেল ব্র্যান্ডিং ছিল আমাদের, ওটাকে খেলে সেখানে ইমপ্লিমেন্ট করতে পারেন। ইমপ্লিমেন্ট করে কি তাদের এখান থেকে তাদের একটা ব্র্যান্ডিং সৃষ্টি করতে পারেন, কারণ ব্র্যান্ডিং কিন্তু ভ্যালু অনেক, কারণ ব্র্যান্ড যদি আপনার ভালোভাবে গাইতে পারে কারণ বলতে হবে না প্রোডাক্টের দাম খারাপ বা বেশি, যে কোনো কেউ আসবে প্রোডাক্টটা চলে যাবে। আপনার যদি ব্র্যান্ডিং তৈরি হয় তাহলে আপনার কিন্তু সেম, তারপর কাস্টমারের জন্য তো আর লাগবে না, কিন্তু শুরুর দিকে অবশ্যই একটু কষ্ট করতে হবে, কারণ যদি কষ্ট না করেন তাহলে কিন্তু কি এই যে আসল যে ফলাফলটা পাবেন না। আর যখন কষ্ট করে একটা কিছু আর্ন করবেন তখন দেখবেন সেই শ্রমের যে একটা পারিশ্রমিক অবশ্যই কিন্তু কি মিষ্টি হবে এবং দেখে ভালো লাগবে। রায়হান ভাই আপনি শুনতে পাচ্ছেন? রায়হান রায়হান আপনার মাইক্রো ওয়ার্কের কি আর্নিং উইথড্র দেওয়ার অপশন সুযোগ হয় নাই এখনো? আইপি অ্যাড্রেস ব্যানের কারণে আপনি তো বেশি দূরে নাই, আবার কাজটা শুরু করেন একটু, $3 $4 পর্যন্ত আনেন, দেন কি এই $10 তো রেখে লাভ নেই, কারণ কষ্টের ফসল। আর $3 করে উইথড্রটা দিয়ে দিবেন তাহলে কি হবে আপনার হাতে টাকাটা আস, ঠিক আছে সমস্যা, আমরা আস্তে আস্তে করি কিন্তু কি করি অবশ্যই ভালোভাবে করি, আমাদের কি অ্যাকাউন্ট নষ্ট না হয় বা ব্যান না হয়, কারণ দেখা গেলো আপনার অ্যাকাউন্টে $10 আছে এমন অবস্থা আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে গেল, তো আমার কিন্তু কষ্টের যে পারিশ্রমিকটা পাবেন না আপনি, তাই না? ওকে, আব্দুল কাদের ভাই আছেন? আব্দুল কাদের ভাই আচ্ছা আসেন। গিয়ে দেখা দেবো বলতে আপনার সবকিছু কন্টেন্ট রেডি হয়ে গেছে, কন্টেন্ট ইমেজ সব রেডি? আচ্ছা আচ্ছা, তাহলে এসে মুস্তাক ভাই একটু স্ক্রিনে আসেন। বিপ্লব ভাই আমি মুস্তাক ভাইকে, মুস্তাক ভাই কাজটা দিয়ে আপনি সেখানে আসতেছে আবার, সমস্যা হবে না মুস্তাক ভাই সেটিং এ আসেন, কারণ আপনার গিগে তো সে লিখবে, লিখতে টাইম লাগবে অনেক, তাকে লিখতে দিয়ে দেন আপনার দেখতে দেখতেছি আমি, তাহলে দুজনের কাজটা করতে পারবো একবারে আমরা। আর কি করতে পারেন না গিগ? জি আপনার ইমেজ গুলা কোথায়, কিওয়ার্ড গুলা কোথায় দেখান এগুলো একটু, তিনটা ইমেজ ইমেজ দেখবো না আমরা, ঠিক আছে ইমেজ অপটিমাইজ করছেন দেখে অপটিমাইজ দেখান তো, ইমেজ রাইট ক্লিক করে প্রপার্টিতে আসেন, অপটিমাইজ দেখান দেখি কি লিখেছেন, ইমেজ অপটিমাইজ বা এসইওটা খুব গুরুত্বপূর্ণ।
টাইটেল যে এই যে দেখেন রেটিং 5 স্টার দেন নাই দেখছেন রেটিং 5 স্টার দেন 2 স্টার না 5 স্টার দেন 5 স্টার ক্লিক করেন হ্যাঁ এটা কি আছে এখন 5 স্টার ক্লিক করতে হবে 5 স্টার উজ্জ্বল জ্বলতে হবে এখন দেখেন ক্লিক করেন না এখন 5 স্টার ক্লিক করেন স্টার না সর্বশেষ স্টার ক্লিক করেন এখানে না স্টারে ক্লিক করেন স্টারের উপরে হ্যাঁ ক্লিক করেন আচ্ছা মাউস অন তো হ্যাঁ এখন ঠিক আছে অ্যাপ্লাই দেন ওকে দেন তার আগে কাজ করেন যে ইসে মিটার যে বাটনটা আছে না হাইড করে দেন হ্যাঁ এখন অ্যাপ্লাই দেন ওকে দেন আবার আসেন এই সেম ছবিটাতে আবার আসেন ফাইভ স্টার সবটা ক্লিক করবেন শেষ স্টারে অথরাইজ দিচ্ছেন কপিরাইট দিচ্ছেন ডিসক্রিপশন দিচ্ছেন কিওয়ার্ড দিচ্ছেন কয়টা ট্যাগ দিচ্ছেন কয়টা ট্যাগ চারটা গুড ডিটেইলস ট্যাবে আসেন এখানেও সেম কাজটা করতে হবে হ্যাঁ করে ফেলেন জি কাদের ভাই বলতে পারেন তো আপনার মোস্তাক ভাই কাজ শেষ ফাইবারে আসেন এখন মোস্তাক ভাই এখানে সবাই তো সিনিয়র তাই না আমরা সবাই সিনিয়র পারসন সবার মধ্যে ভদ্রতাটা কি বুঝি আমরা তাই না মাঝখানে কথাটা বলা আসলে ভদ্রতামূলক না তাই না ভাই বলতেছিল মাঝখানে জি ভাই বলুন পোর্টফোলিও কি হবে আচ্ছা আমি তাহলে দেখাই দেবো মোস্তফার কাছে সেট করি হ্যাঁ টেরাপোটার মোস্তফা ভাই দেখেন ডান দিকে রাখা ক্রিয়েটিভ নিউ গিক আপনি দেখছেন না এগুলা কিভাবে করছি এত ট্যাপ কেন সব ট্যাপ কেটে দেন এত ট্যাপ তো লাগবে না আপনার ট্যাপ ফ্রাই দেন মিট রাখেন মিট ফাইবার রাখেন আগে সব ট্যাপ ফ্রাই দেন মিট ফ্রাই দেন না বলে বলে আবার অনেকে মিট ফ্রাই দেয় ভুল করে ফাইবারে সবকিছু ঠিকঠাক আছে যখন গিক করতে যাবেন গিক করতে গেলে মাঝে মাঝে একটু স্লো হয়ে যায় কারণ টাইপ করেন অনেকক্ষণ নিয়ে আপনারা দেখা যায় লোড নেয় না তো ট্যাবগুলো ফ্রাই দেন কি মেসেজ আসছে আচ্ছা সমস্যা নেই এটা আমাদের এটা অফার দিচ্ছে প্রমোশনাল অফার দেখেন এটা কত ইমেল টেমপ্লেট তাই না মাসকান লোগো দেন কি একটা হেডিং তারপরে কি 20% অফ তার কি লেটস ভ্যালিড অনলি ফর 48 আওয়ারস তার মানে কি আপনি যদি এখানে ফাইবার থেকে নিচে কাম ক্রয় করেন মানে অর্ডার দেন তাহলে কি আপনাকে 20% কি দিবে তারা সুযোগ দেবে 20% কমে এবং নিচে কি লেখা আছে স্টার ডুইং কেন ফাইবার নামগুলো লিখছে মানে ফাইবারের বৈশিষ্ট্যগুলো কি কি এটা কোন একটা ইমেল টেমপ্লেট কি এই টেমপ্লেটগুলো থেকে আইডিয়া নিয়ে আপনারা কি আপনাদের নিজেদের দেয়া টেমপ্লেটগুলো তৈরি করে কি মার্কেটিং করতে পারেন সেম প্রসেসিং এইভাবে কি অনেক গুলো আপনারা কি দেখবেন মেল টেম্পলেট করে দেখবেন দেখে একটা আইডিয়া নিয়ে আপনাদের গিগ গুলো কি করবেন টেম্পলেট তৈরি করবেন দেন সেগুলো কি আপনাদের যে সংগ্রহ মেল আছে প্রায় 20,000+ মেল আছে আপনাদের তাই না প্রত্যেকের আন্ডারেই আরো কিছু মেল দেবো আমি আপনাদেরকে সেগুলো কি আপনারা অ্যাড করে নিয়ে মেল করবেন ঠিক আছে এখন ফাইবারে আসেন ক্লিক করেন কন্টিনিউ হ্যাঁ কন্টিনিউ আপনার স্ক্রিনটা একটু পরে পরে আসতেছে কন্টিনিউ হ্যাঁ ফুল নেম ফার্স্ট নেম লাস্ট নেম দেন এমডির পরে ফুল স্টপ দেন না অন্য দিবেন না এখানে কাজটা শেষ নিচের দিকে চলে যান কন্টিনিউ এসব কিছু করতে হবে না এগুলো দেওয়া আছে আপনার কন্টিনিউ দেন
অকুপেশন দেন ডিজিটাল মার্কেটিং এবং সাল দেন 17-20। হ্যাঁ দেন ইমেল মার্কেটিং, ভিডিও মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েব ট্রাফিক। এক্সেল নাই গেলে আপনি আগে এক মুস্তাক ভাই, যখন ফ্যাট কাজ করছি আমরা, এক লাখ টাকা সাধন করছি আমরা ফাইবারের সেম প্লাসটাই। পাঁচটা হয়েছে? হ্যাঁ পাঁচটাই নিবে, ওইখানে পাঁচটা বেশি নিবে না। আচ্ছা এখন নিচের দিকে আসেন, নিচে কি লেখা আছে? স্কেল তো আপনার দয়ে আছে, কিছু করতে হবে না, নাহলে কন্টিনিউ যান। আপনার এখানে সোশ্যাল অ্যাকাউন্ট গুলো আছে না, গুগল ফেসবুক কানেক্ট করতে হবে, তো 45% আপনার মিনিমাম হতে হবে 65%। আপনার যে জিমেইল এখানে দেওয়া না, সেই জিমেইল দিয়ে ফেসবুক টুইটার অ্যাকাউন্ট আছে কিনা এটাকে বলেন, এগুলো অ্যাড করেন, 65% করেন। হ্যাঁ করে ফেলেন, যেগুলো নাই সে সবগুলো করে ফেলেন, 65% রেট লাগবে। জি বুঝি নাই, মোস্তাক ভাই দেখেন উপরের দিকে রেট লেখা আছে 60% নেবে তাই না? ওইটা ওইটা হতে হবে 65% বা তার বেশি। কাজ করেন আপনি এখানে কি ভেরিফাই কানেক্ট প্রোফাইলে যান, এখানে টুইটার নাই আপনার, টুইটার কানেক্ট করেন, আপনি আরেকটা জীবন করে নেন, করে নিয়ে একটা টুইটার অ্যাকাউন্ট করে নেন, যদি এখানে অ্যাড করেন আমি এটা অ্যাকাউন্ট করতে। মানে বলতেছি আপনি এই জন্য দিয়ে এটা অ্যাকাউন্ট করেন টুইটারে, করে তারপরে এটা অ্যাড করেন সোজা হিসাব। বিপ্লব ভাই আপনি আসেন, শেয়ার বন্ধ করতে হবে না মোস্তাক ভাই, শেয়ার থাক, আপনি এখন টুইটারটা করেন। জি 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 আসতেছে, ছবিগুলো দেখান। এত ছবি না, তিনটা ছবি না আপনি বেছে ফেলছে। আপনার মতে আপনার কাছে যে তিনটা ভালো লাগে, আপনার ছবি দাদা দেবো না। হ্যাঁ আপনার তথ্য নাই, আপনার তথ্য নাই এমন কিছু চুজ করেন। হ্যাঁ তিনটা ছবি আর ডেস্কটপে আনবেন আলাদা করে। জি এখন তিনটা অপটিমাইজ করছেন,
জি আপনাদের আমি তো প্রায় 7 দিন ধরে ক্লাস করছি, তাই না? আপনি কথা ছিলেন ভাই, আপনাকে তো আমি বলছিলাম মাঝখানে কয়েকদিন যে ভাই পিএনসি ফাইলে আপনার ক্লাস তো 7 দিন, না তো কালকে 7 দিনের আগে হয় না, তাই না? আপনি ছবিগুলোকে জেপিজি ডাউনলোড দেন, এই ছবিগুলোকে জেপিজি করে ডাউনলোড দেন। তিনটা ছবি ডাউনলোড করে অপটিমাইজ করেন। কাদের ভাই আছেন? আপনি আসেন। জি দেখতে পাচ্ছি কাদের ভাই। আপনার দেখেন কভার সাথে ভালো হয় নাই, যে মার্কেটে লেখা আব্দুল কাদের লেখা না, ওটা ভালো হয় নাই। ওয়ার পিকচার তো ভালো করবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে আর একটা কাজ করবেন, মিনিমাম 50টা ইমেজ আপনার তৈরি করতে হবে, তৈরি করে আপনি আপলোড দেবেন, মিনিমাম 50টা। 50টা হবে 50 ধরনের, সব ধরনের এক ধরনের না হয়, খেয়াল রাখবেন। আর এখন চেষ্টা করবেন পার্সোনাল তথ্য না দেওয়াই বেটার, আপনাকে ফেক নেম থেকে বিভিন্ন ইন্টারন্যাশনাল বিদেশিদের তথ্য নেবেন, ঠিক আছে? না না, পার্সোনাল কিছু রাখবেন না এখানে, সবসময় চেষ্টা করবেন বাইরে তথ্য দেওয়ার জন্য, ঠিক আছে? আপনার প্রোফাইল পিকচারটা করার পিছনে আপনার তো থাকবে, বাট আর যে বাকি তথ্য থাকবে পোর্টফোলিওর মধ্যে, এখানে সব রাখবেন আপনার বাইরের জিনিস। জি গিক হয়েছেন আপনার? গিক তো এসব প্রকার না, গিক হয়েছে আপনার কাদের ভাই? ঠিক আছে, শেয়ার বন্ধ করে দেন, করে ফেলেন ওয়ান বাই ওয়ান। আর মেকানিক করতেছেন কাদের ভাই? কে কি মার্কেটিং করতেছেন? কেন ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে গ্রুপে সার্চ করবেন, সেখানে গিয়ে কি করবেন বিভিন্ন পোস্ট করবেন, আপনার ফাইবার লিংক শেয়ার করবেন, এভাবে টুইটার লিংক দিয়ে দেবেন, কি মেল আপনাদের সংগ্রহে সে মেলের কথা মেল করবেন, এভাবে কাস্টমাইজ বিভিন্ন অফার করবেন। জি সাদা ভাই প্রশ্ন বলেন, কি প্রশ্ন আছে?
খালা ভাই বুঝ নেই। তাহলে আসেন দেখাই দিচ্ছি আপনাকে, দেখলাম ভাই হয়েছে যে পিজি করা আপনার। বিপ্লব ভাই শুনছেন? বিপ্লব ভাই শুনতে পাচ্ছেন? হ্যালো শামীম ভাই, কি অবস্থা আপনার মাইক্রো অর্কারে? শেখ শামীম জি শুনছি, আমি শুনছি ভাই। ওয়ালাইকুম আসসালাম। কত টাকা হয়েছে আপনার আর্নিং এ? বেশি বেশি কাজ করেন, দ্রুত আর্নিং করতে হবে। হ্যাঁ রায়ন ভাই বলেন। আপনার কি এক্সিস্টিং কোনো মেল আছে এখানে? সেম মেল কি দুইবার আছে? তাহলে তো দেখতে হবে আসলে কি সমস্যা হচ্ছে। আপনার তো সম্পূর্ণ আপলোড হয় নাই এমন কিছু, অথবা সেম কন্টেন্ট ডাবল টাইম পাইছে। আপলোডিং সমস্যা আছে তো ফাইল সমস্যা আছে, যেমন একটা ওই সাদা ভাই গেলেন আসেন।